এটা কত? কত? 100? মনে করো 90 ভিতরে আমরা ধরে নিই, তাহলে 80 স্পিড তো দেয়া 10 এরকম হইতে পারে, 10 হইতে পারে, কিন্তু 100 ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে 100-এর মধ্যে আসলে কোনো মামলা দেয়া হয় না। অনেক সময় চালাক ড্রাইভার আছেন যারা এই পুলিশ সদস্যদের দেখে একবারেই স্পিড কমিয়ে দেন। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি এই ঢাকা মাওয়া মহাসড়কে অনেক অনেক দুর্ঘটনা ঘটে প্রতিদিনই, প্রায় কোনো না কোনো বাইক যাত্রী বা কোনো কারের সদস্য মারা যাচ্ছেন। এই ঘটনা দেখতে আসলে আমরা গিয়েছিলাম মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে। আসলে এখানে ঘটনাটা কি, যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা কিন্তু আমাদের সুরক্ষা দেওয়ার জন্যই আসলে এই দায়িত্বগুলো পালন করছেন। দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পারে। এই মহাসড়কে যে দুর্ঘটনাগুলো হয় তা বেশিরভাগ দুর্ঘটনাই হয় হচ্ছে মূলত ওভার স্পিডের কারণে। কারণ হচ্ছে ওভার স্পিড চলবে না এমন কিন্তু এখানকার পুলিশ সদস্যরা বলছেন না, যেহেতু হাইওয়ে এক্সপ্রেস অবশ্যই গতি নিয়েই গাড়ি চলবে, যেখানে আসলে কোনো প্রতিবন্ধকতা থাকছে না সেখানে তো গতি নিয়েই চলবে। তারপরে যেটা দেখা যায় যে এখানে আসলে যত্র বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকা, তারপর হচ্ছে যে মানুষ এই মহাসড়ক উঠে যাওয়া, যেটা আসলে কোনো নিয়ম নেই, সেই ঘটনাগুলো ঘটছে দেখেই আসলে এই মহাসড়কে দুর্ঘটনা বেড়েই চলছে। বাংলাদেশে এত সুন্দর একটি রাস্তা, যে রাস্তাটা আসলে আমাদের ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, সেখানে যে পরিস্থিতি আমরা দেখেছি সেখানে গিয়ে, সেখানে উল্টো মোটরসাইকেলও চালাচ্ছে এই মহাসড়কে, যেটা আসলে খুবই দুঃখজনক। পাশে কিন্তু আপনারা দেখছেন যে আরও একটি লেন দেওয়া আছে, সেই লেনে কিন্তু গাড়ি চলতে পারবে বা অটো চলতে পারবে, এই অটোগুলো মাঝে মধ্যে উঠে যায় মহাসড়কে। তো আজকে আমরা যখন দেখছিলাম তখন আসলে এখানে দেখলাম যে সার্জেন্ট সাহেব তাদের দায়িত্ব পালন করছেন এবং অনেককেই মামলা দিচ্ছেন যারা মূলত হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন। হাইওয়ে এক্সপ্রেস, এখানেও হেলমেট ছাড়া আপনাদের গাড়ি চালাতে হয়? এত বাতাস, এত ধুলোবালু, তার মধ্যেও আপনাদের গাড়ি চালাতে হচ্ছে হেলমেট ছাড়া? খুবই দুঃখজনক ভাই। যারা আপনারা ভিডিও দেখছেন তারা যদি এই মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে ইলিশ খেতে যান, মূলত যারা আসলে যান তারা অনেকেই আছেন ইলিশ খাওয়ার জন্য মাওয়া যাচ্ছেন, তাদের বলবো আপনারা অবশ্যই হেলমেট নিয়ে চলাচল করবেন, কারণ হেলমেট ছাড়া আসলে আপনার লাইফে অনেক রিস্ক হয়ে যায়। যদি মৃত্যু কপালে লেখা থাকে তাহলে সেটা খণ্ডানো যাবে না, বাট আপনার সুরক্ষা নীতি তো আসলে সমস্যা নেই। দেখুন এই লোকটির আসলে হেলমেট নাই, যিনি আসলে থামিয়েছেন পুলিশ সদস্যরা হেলমেট ছাড়া। এখানে আপনারা দেখবেন আরও একটি বিষয় যে বাস চলছে, মাওয়ার যে বাসগুলো চলছে সেগুলো বিভিন্ন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রীও নিচ্ছে। দর্শক আপনাদের একটা কথা বলতে চাই, যারা ভিডিওটি দেখছেন, সত্যি বলতে আসলে মানুষকে ধরে বেঁধে নিয়ম শেখানোর কিছু নেই। যারা পুলিশ সদস্য আছেন তারা কিন্তু অনেক চেষ্টা করছেন আপনাদের জানমাল রক্ষার্থে সহায়তা করার জন্য, কিন্তু আসলে যদি আপনি নিজে ঠিক না হন, আপনি নিজে সতর্কতার সাথে গাড়ি না চালান, সেক্ষেত্রে আসলে কোনো পুলিশ কোনো প্রশাসন পারবে না আপনাকে ঠিক করতে, পারবে না আমাদের ভয়ঙ্কর বা আমাদের এই যে এক একটি দুর্ঘটনা থেকে রক্ষা করতে। সেদিনও একটি দুর্ঘটনা হয়েছে, সেখানে এই হাসারা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার কাছ থেকে শুনলাম যে যারা আসলে মারা গেছেন, যে লোক দুজন মারা গেছেন, একজন খুবই রিসেন্ট বিয়ে করেছেন, আরেকজনের বয়স মাত্র 18। যিনি রিসেন্ট বিয়ে করছেন তার বিয়ের বয়স আসলে এক মাসে হয় না। আপনার সঙ্গে একটা মানুষ জড়িয়ে গেছে বিয়ের মাধ্যমে, সেখানে আপনার তো উচিত যে পরিবারের কথা চিন্তা করে হলেও আপনাকে একটু সতর্কতার সঙ্গে গাড়ি চালানো। খুবই সুন্দর একটি রাস্তা, আপনি এখানে মনোরম পরিবেশে আপনি গাড়ি চালাবেন, সেখানে হচ্ছে আপনাকে প্রতিযোগিতা করে গাড়ি চালাতে হবে এমন কোনো দরকার নাই তো ভাই। আমাদের লাইফটা তো রিস্কের মধ্যে থাকে সবসময়, আমাদের তো এটা চিন্তা ভাবনা করতে হবে। সুতরাং যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকের জন্য আসলে শুভকামনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে থাকবেন, চ্যানেলটি দেখবেন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন, আর কোভিডের মধ্যে যতটা সম্ভব ঘরের মধ্যে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।